الله رب العالمين وهو العالم كل عبد ذلك যখনই নামের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয় আপনারা সব কামকাজ দেখে এই নামাজের আপনারাই বলে থাকেন আল্লাহ তালা আপনাদের এই আগমনকে সবুজ করে দিলেন সকলকে আমাদের সকলের জন্য আল্লাহ তালা হাজার চালা করেছেন এবং আমাদের তার যখন আল্লাহর পক্ষ থেকে রাখা হয়েছে বড় দুদিন আল্লাহ ইমান আছে দিয়ে যান এর থেকে আর বড় দুদিন এই মাদ্রাসা আপনার দেখতেছেন এটা ইসলাম দিকে থাকার জন্য সঠিকভাবে এটা দুনিয়াতে কায়েম থাকার জন্য এই মানুষের ভূমিকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আমি কোরআন নাযিল করেছি এটাকে আমি সমর্থন করব তিনি করবেন মানে তার কিন্তু বান্দাকে কবুল করবেন আল্লাহ বলতে গেছে কোরআন হাদিস শিক্ষা দেওয়া কিন্তু তার এভেলেন বিভিন্ন এলাকা থেকে আসছে এবার তো আপনাদের আর অনেক শক্ত চলছে একজন দশ পনেরো জন ভর্তি পরীক্ষা দিতে একশো টাকা রাজনীতি করে তাদের নাম্বার ভালো নাম্বার বেশি ওই কথা দেওয়ার কাছে তাকে সব এই তার বিরোধে এসে গেছে আবার আপনাদেরকে আল্লাহ কবুল করছেন এই বিভিন্ন ভাবে সহযোগিতা করেন এই বাগানের মানি হিসেবে আল্লাহ আপনাদের কবুল করছেন আপনাদের দোয়া আপনাদের আওয়াজ আপনাদের আর্থিক সহযোগিতা সব মিলায় আল্লাহ এই মাদ্রাসা হচ্ছে এখন আপনার সহি দিন দিল্লির সিংহাসন চলে গেছিল ইংরেজদের হাতে কিন্তু কিন্তু ওলামাদের কোনো বাড়ির কারণে দিনের কোনো ক্ষতি করতে পারে তারা জাওবাল কায়েম করলেন জাওবাল থেকে শাখা প্রশাখা হইতে হইতে এটা তো কমই মতো দেখেছেন আটশো বছর তারা শাসন করে একটা মেয়েকে স্টার্ট করে দিলেন আটশো বছর মুসলমানদের কাঠা হচ্ছে আটশো বছর দিল্লিতে মুসলমানদের কাঠা হচ্ছে ইংরেজরা দখল করা হয় দুইশো বছর আমি আসলে ছিলাম তো হয়তো দুইশো বছর ইংরেজ নামার থেকে আমাদের আপনাদের কাছে গোলাম পাঠায় গোলামাদের অবদান তাদেরই কোরবানি তাদেরই ফতোয়ার কারণে তারা বিরাট বড় ভালো ফতোয়া তাদের
আবার আসলে এলজিও নাম দিয়ে হাফিজ উদ্দিন আলমকে বলবেন একই মহিলা শাড়ি বদল করেছে, আগে শাড়ি পরে জলধার নামে এখন আর তো সেবার নামে লোক একটা এটার পক্ষে থেকে আল্লাহ আমাদের পাবেন। এই মাদ্রাসার উসিলায় তখনও দিন রক্ষা পাইছে, এখনো দিন রক্ষা পাইছে, দিনের যত নারীদের কাজ দেখেছেন সব শিশু কেন্দ্র কিন্তু তাবলিগজামাত উসিলায় কত ভাই দিন পেয়েছে কবিতাকে আমরা দ্বিতীয়বার চালু করেন তার দ্বারা দিয়ে আসতো কিন্তু জবাব থাকবে সরকারি বিরুদ্ধে সংখ্যা রেখেছেন এই মাদ্রাসার সাথে আত্মার পরিশুদ্ধ পরিশুদ্ধতা অর্জন করে অনাবি দেখতেছেন যদি কেউ সহি কথা বলে এই এই মাদ্রাসার তৈরি বিভিন্ন মসজিদ আছে বড় মসজিদ যদি সঠিক কথা হয় ইমানের তালিম হয় নামাজের বস্ত পালন হয় বন্ধুদের জন্য শুধু নামাজ পড়ায় না মুসলিমদেরকে হাতে কলমে শিখায় যত লাইনে কাজ দিচ্ছে ওরা কিন্তু আসমানি এলেন এটা ছাড়া কোন লাইনের কোন কাজ চালানো হবে চলল। আর বর্তমানে ইহুদিরা বর্তমানে ওই ইংরেজরা বলে তারা চারটি লক্ষ খরিদ করে কত ফেসনাদের জন্ম দিয়েছিল তার মধ্যে একজন ছিল মোহাম্মদ উদ্দার পাঠালো সেই প্রথম আওয়াজ করলে তারা দুনিয়ার মুসলমান নাম তারা দুনিয়ার মুসলমান এই পুকুর আওয়াজ করতে লাগবে না ঘরে যদি মোবাইলে রাখো কোনো সময় খালি না ভোকাল ইলাম বিদ্যাম মোবাইল রাখতে গেছি উনি মাদাম মানুষ কিন্তু স্বামী মাদাম হয়ে গেছে মাদাম তো ওনার মাদাদার আগে তো চালু হয়ে গেছে বোখারে কবল রাখলে হবে যে বোখারে গেলে মাঝরাম মাথায় গেল তোমরা কিন্তু মাঝরাম মানে ইমান থাকে না বোখারে তো মাঝরাম মাছ দেয় তো ওনাও যে ইমান নাই না বোখারে তো ইমান হয় না কেন বুঝলা তার কিন্তু আপনি দলিল দিচ্ছ কেন এসব ইংরেজে খারাপ এই চেষ্টা এখনো তো এবং মিডিয়াতে এদেরকেই বসানো হয় বিভিন্ন কারণে আমরা মিডিয়াতে দেখতেও পারি না টেলিভিশনে কেমন যাবো কেনা যায় উল্টা পাল্টা ফতোয়া দিয়ে জনগণকে প্রেশান যেমন এই আয়না বিশ্বাস বলতে সারা দুনিয়া একই দিনই রয়েছে এক এক দেশে একদিন এটা নাকি শরীরের গুরুজিকা অত্যন্ত হাদিসের মধ্যে মুসলিম শরীর যা বিশ্বজনক দিকেশ মুখাল শরীফের সমকক্ষ এখন জমানায় মদিনায় একদিনই ঘটেছে সামনেছে আর একদিনই ঘটেছে এমন না যে তারা বিপদ পায়নি বিপদ পাইনি তারা একদিন আগে তার দেখেন কিন্তু রাজারা পরে দেখেন এই খবর পাইছে এর পর কিন্তু ওই সাত দেশের সাথে মিলাল না ঠিক আছে আমরা যেভাবে দেখছি আমরা সেইভাবে করবো মুসলিম শরীর একদিন এই কথা জরুরি হইলে এই খবর পাওয়ার পরও কেন একদিনে তারা করলেন না আমি একদিনে ওদের একদিনে কেন উত্তর আসুমানের কথা বলেন
তারা বলতো যে জুমার ঈদ যদি একসাথে হয় তাহলে জুমার নামার নাম রয়েছে। একটা হাতির ভুল বুঝলে তার এই কথা বল, এই টাইপের কথা আছে কিন্তু এইটা এই ঈদ জুমা আছে বলো সভাপ্রাচীর করে একদম বড় গ্রাম অজ পাড়ায় যেখানে কোন যোগাযোগ ব্যবস্থা নেই সেখান থাকবে ওখানে কিন্তু জুমা অধিক না ঈদ অধিক না। এখন রবিনিষ্ঠাতে ঈদ করার জন্য জুমা পড়ার জন্য ওই অজ পাড়ার থেকে আট দশ মাইল দূর থেকে কিছু লোকজন অজ পাড়া ওরা দুমাস তো আসতো আর ঈদের সময় ঈদও আসতো দুমাস ওদেরকে নদীতে বলেছিলেন দুপুর এত টুরিস্ট আসছে আবার বাড়ি বা মধ্যে এখন ঠান্ডা ঠান্ডার ব্যবস্থা নেই হোটেল নেই যেমন তোমার ঈদ করতো ওই অন্তপনা দপ্তরকে মদিনার কাউকে বলে তাদেরকে নিয়ে তা বাস্তব ভাটটা রেডি করছে তাদের কে অনুমতি যাদের কোনো অজিব না জুমা অজিব না ঈদও অজিব না তাদের কি ওদের কারণ নিয়ে সবার মাথা করে তারপর তারা বলতে কিন্তু না হলে বারো সব্বির না দিলে নেওয়া যাবে কোন একটা জামানা ছিল শুরু জামানায় তখন তকবীর নির্দিষ্ট ছিল শুধু বারোটাও দিতেন আর বেশিও দিতেন আটটাও দিতেন ছয়টাও দিতেন কিন্তু আপনাকে আমাকে দেখতে বলা হয়েছে নবীদের জিন্দেগি শেষের আমল কি সর্বশেষ কি করে গেছে পাঁচ তকবির আছে ছয় তকবির আছে কাম তো দেয় কেন সর্বশেষ নবীদের জীবনের পথের গুরুত্বে চার তকবির ওইটা উন্নত আগের গেলে হাতিস ওগুলো রয়ে গেছে ঠিক ইচ্ছা হয়েছে এক সময় চাকরি কিন্তু সর্বশেষ নির্দিষ্ট হয়ে গেছে এবং নবীজি সাল্লাম ওই কার্যক্রম জীবনের শিক্ষা পথে বলেছে কার্যক্রমগুলো দিচ্ছে ওটা যখন নির্দিষ্ট হয়নি সেই যুগে আসে ওরা সব তালাস করে করে এমন গুলো বলবে এরা বলতে চেষ্টা করা যায় আমার বলে না আমরা প্রস্তুত করতেছি এটা বলে চেষ্টা করা যাবে মারামারি করা যাবে মারামারি দেখাইতে না পারলে টাকাও পাবে এনজিও তে ব্যাংক এই প্রত্যেক বাতিলের ফাইল আছে এনজিও তে দপ্তর দেখেছেন ওদের ফাইলে যত ভণ্ড ভিড় হ্যাঁ যত ভণ্ড দল সবার ফাইল মুক্তি কত মুক্তিতে গোলমাল করতে পারে হাতিতে থাকলে আমল করা যাবে না অনেক আমল প্রহিত হয়ে গেছে আমাদেরকে দেখতে বলা হয়েছে শেষ আমল করতাম উন্নতের জন্য শেষ নির্দেশ করতাম ওইটা শুনল ওটা হাদিস ওটা শুনল আগেরটা হাদিস কিন্তু ওটা আমল যোগ্য না আমল হয়েছে এখন স্পষ্ট করতে হলো নবীজির শেষ আমল কথা বলে এই জন্য বলতেছি বর্তমানে তারা মিলিয়ে আছে পত্র পত্রিকা রেডিও টেলিভিশন সব জায়গায় আমি এখন যে অবস্থাগুলো বলতেছি এইগুলো খুব জোরে সোরে বলতেছি বিজ্ঞান বিজ্ঞান কোন হাদিস পায় আমাদের অন্য জাতির কোন হাদিস পায় ওরা তো ভেঙে বোঝায় বলতেছে না তাহলে ঈদের নামাজ আসা না হুজুর শেষ আমল কি হ্যাঁ অনুরোধিত রয়েছে তারপর তারা বলতে
সমস্ত বাড়িওয়ালার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে হবে, একটা ছাগল বা গরুর এক ভাগ, একটা ফ্যামিলির পক্ষ থেকে যে কয়েকজনের নিশাবের মালিক হত্যা দেখা দেখে দরকার নেই, একটা ফ্যামিলির পক্ষ থেকে একটা ছাগল তুলে এই প্রকার। অথচ কোন দরিদ্র এটা বোঝা যায় না, দরিদ্রা বোঝা যায় হাজি কোরআনের দরিদ্র, যেহেতু নেশাবের মালিক একাধিক ব্যক্তি এই কোরবানের তিন দিন যার কাছে 40,000 টাকার মাল আলাদা আছে, পর্যন্ত 15,000 টাকা ব্যবসার মাল হয়, কোরবানির মধ্যে প্রয়োজন অতিরিক্ত সামাল দেওয়া হয়, প্রয়োজন অতিরিক্ত আপনার পালন করে আসছে 3,000 টাকা পড়ে গেছে, আপনার জামা কাপড় আছে 20 সেট, সরিয়েছে 30 সেট অনুমোদন করছে, 70 সেটের দাম ধরা হবে, এখানেও তাই পুরো পরিবার থেকে একটা মুখ দিলে হবে না, কোনো মাঝে আর এক কথা বলতেছে কোরবানির সামনে যদি আকিকা মিলায় তাহলে কোরবানি বাদে কোরবানি এখানে একটা বাদত আপনারা নামে বক্তা আসতে পারে, জানা থাকলে আপনারা কথা বলতে পারবেন, আর এটা বলত কোরবানিতে ইবাদত আকিকাও ইবাদত, এমন কিন্তু বিবর্ষ অলিমাস হয় অলিমাস হওয়া কি তাহলে সহি কথা নেই মাজারের কথা নেই যে ইবাদত হওয়ার কারণে কোরবানির জানোয়ারের ভিতরে আপনি আকিকাও মেলে দিতে পারবেন, আমি কথা কোরবানির জন্য এক্সাম দিলেন, আমার ছেলের আকিকার জন্য 2 ভাগ দিলেন, কিন্তু কেউ একবার দিলে গোস্ত খাওয়ার জন্য সর্বোচ্চ সাতবার হতে হয় না, এর কম ভাগ হওয়া কিন্তু নিচে মানুষের মধ্যে 7 ভাগ রয়েছে কোন একটা ভাগ যদি আকিকার নেওয়া হয় অথবা অলিবার নেওয়া হয় ইবাদত হওয়ার কারণে আমাদের মাঝখানে কোন ওরা বলতে কোরবানি লাগবে, এসব উল্টা পাল্টা মাস্তা বলে আমরা দেবার কষ্ট করি, কিন্তু আমরা এখনো উপস্থিত হিফাজত করছিলেন কেন এই মাদ্রাসা, এই মাদ্রাসা গুলো থেকে সহি ফতোয়া দেওয়া হয়, এখানে একটা বিভাগ আছে ফতোয়া বিভাগ, মাদ্রাসা তো কয়েক বার ছুটি হয়ে গেল, মাদ্রাসা রমজানের ছুটি হয়, ঈদের পরে ছুটি হয়, বিভিন্ন সময় ছুটি হয়, কিন্তু ফতোয়া বিভাগ এমন একটা বিভাগ এর কোনো ছুটি নেই, এর কোন মানুষ বলতে পারবে না আল্লাহ আমি ফতোয়া দেখেছিলাম যাই দেখলে ফতোয়াকে তালা দেওয়া, এই জন্য আমি ফতোয়াটা জানতে পারি নাই আর ভুল হয়ে গেছে বলার কোনো সুযোগ নেই, ফতোয়াকে কোনো দিকে তালা দেওয়া থাকবে না, কোনো না কোনো দায়িত্ব কিন্তু থাকবে আমি ফিরে যাবেন কি ফতোয়া বিভাগ, এটা ওলামায়ে কেরাম দিনে কিতাব পত্র লিখেছেন এসবের কারণে বাতিলটা যত চেষ্টা করতেছে বাতিলের সাথে কি আল্লাহ সাহায্য আছে সমস্ত মিডিয়া দরকার আছে এর বড় বাতিলটাকে প্রতিষ্ঠিত করতে মনে করো চিন্তা করা যায়
যতই দৃশ্যম দেবেন মরণা দিতে হবে, তাকে কেউ চিন্তা করা যায় না। তো সত্য হল হাত মানুষের চৌকান্না থাকতে হবে, হাত মানুষের চৌকান্না থাকতে হবে, তার মেহনত করতে হবে, জনগণের কাছে যাইতে হবে, সৈকতা করতে যেতে হবে, তাহলে ঘুমায় থাকবে। আমরা বলছি যে মুরতাকে কবরে রান্নাতে জোয়াইলেন, অনেক ভাই বলবেন শুধু যে আপনারা নতুন নতুন কথা বলতে গেলেন দুদিনে, আমরা যেটা করতেছি সেটা নতুন না কিন্তু এটাই বল। আর আপনারা দেখে আসতেন শীত করে ধোয়ায় রাস্তা দেখা করে দেয়, এইটা কি? এইটা নতুন হাতে দেবে কোনো হাতে নেই, এটা নতুন। কিন্তু ওইটা বারবার শোনার কারণে, বারবার দেখার কারণে মনে হচ্ছে কি ওইটা হলো কোরআন। আর হুজুরের যেটা হইতেছে দাওয়াত ভাবতে এটা কি নতুন, এরকম মনে হইতেছে কিন্তু ঘটনা উল্টা, ওই ওইগুলো হলো নতুন। আর আমরা বলতে উঠছিলাম এটা হলো কোরআন, এটা একদম চোদ্দ চন্দ্রের আগে নবীজি যা বলে গেছেন সেটা আমরা দেখতাম। কিন্তু হকের আওয়াজ, হকের আওয়াজ ময়দানে থাকতে হবে, মাদ্রাসা থাকতে হবে, আপনাদের ছেলেদেরকে মাদ্রাসা দিতে হবে, জাকাত দিতে হবে, কোরবানির চামড়া দিতে হবে, রেকর্ড টিকায় রাখতে হবে, তাহলে হকের আওয়াজ মাদ্রাসা লাগলেও থাকবে না। পুরো ময়দানটা তখন হকের আওয়াজ করতে চাই, সহি ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, সহি ইসলাম পাচ্ছেন না, পাচ্ছেন না, করলেই সম্ভব হয় না। হাত ওই মানা মানা শিখি বলে আপনাদের আপনাদের দেশে আপনাদের মতো কথা বলে আপনাদের বলে কথা বলতো ওই কথাটা আমাদের সে জামাই নিয়েছে রেকর্ড করছে, এই কথাগুলো কোথেকে আসছে? পুরো ক্যান্টনমেন্ট তো সে বেড়াচ্ছে কোথেকে আওয়াজগুলো আছে, কোথায় সে নামের কথা বলো, নাম সাথে কে ছন্দ পরে ব্যক্তি হয়ে তাহলে এই নাম সাথে কখন থেকে ঢাকা ক্যান্টনমেন্টের কথা বলছে কোন ব্যক্তি বলেন না ভুটান শুরু আছে ওর একটা ভুটান এতে ভুটান বেঁচে রয়েছে। মুখের কথা কথা বললে দুনিয়ার টেকনোলজি কথা বললে এই জন্য আল্লাহ তার সফল লাগেছে, তাকে তোমার চেনো অনুষ্ঠানে বাড়ি ছেলে দীর্ঘদিন দেখতেছ অনেকে তার বাড়ি ঘর চেনো একটা কাপড় চেষ্টা
على أولادكم وسلمكم يتلون عليكم آيات ربكم. তোমাদের রসুল যে তোমাদের আল্লাহর আয়াত করে বলে শুনেছে তাদের কথা না মানার কারণে যাই হোক, আমি একটু বুঝে দিতে গেছি ইসলাম থাকার জন্য, ইসলাম টিকায় রাখার জন্য, ইসলামকে আল্লাহ জমিনে কায়েম করার জন্য ইসলাম থেকে থাকুক, কোরআন থেকে থাকুক, এর জন্য কে কি কোরবানি দেশ করতে নবীজি হাজারের মাঝেও জানতে পেরেছে যাদের কোন কোরবানি থাকবে না তাদের বিরুদ্ধে নবীজি মামলা দায়ের হবে পুলিশ করার পক্ষে চুপচাপ أقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا. الله أمر مدري كله القرآن كأنه مبتل رحمه إذا كنت ما نصيب بها الدنيا تفكر كأنه هي جنة الناس في الهجزة نا زكاة بزة نا قرآن الزمان بزة نا عزم الفضل شوية كنت دان خارج كنت নবীজি এটা বললেন নবীজি কারো বললে তার পথে সাফাত করবে কে থাকলো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া দেখেছেন আল্লাহ নয় লাখটাই বসে দিয়েছে এবং 10-11 মাসে এই সাততলা নবম তালায় না দেওয়া দশম তালায় সবচেয়ে শিশু জরুরি দিলাম সবচেয়ে উপরে রাখতে হবে ওর পরের রূপটা ওর পরের না জেলা না জেলা পড়ে কয়ে আসলেন এরা করতে করতে যত বয়স বেশি তোদের ওয়েট বেড়ে গেছে তাদেরকে আসতে করে কদিন নামানো হয়েছে নিচে নামানো হয়েছে বাচ্চারা তো লাভাই লাভাই উঠে সব বয়সের বয়সটা ভালো হয়ে গেল এই জন্য সিরিয়াল করা হচ্ছে তো আপনারা পারলেনি আর দেখাই দেওয়া আছে আমাদের ছাত্রদের পরিচয়পত্র আব্দুল রহিম উদ্দিন থাকবে ভিন্ন কামনা রশিদ ভিন্ন সব দেখে দেখে আপনারা দিবেন আমার অনেকে করে কি হুজুর আমরা চামড়া দেই না আমরা চামড়া দেই না আমরা বেশি টাকা দিই আমরা বলবে তাদের সে আমার আরো আপনি একা যখন ব্যবসায় নিচ্ছে আমরা কত পাইবে আল্লাহ মেয়েদের জানেন 800 থেকে 1000 পাবেন 800 থেকে কিন্তু নিলামে সাতটা বিক্রি করবে সম্ভাবনা আছে 1500 থেকে 2000 আমরা তো 2700 পর্যন্ত বেশি এখন আন্তর্জাতিক শাসন চক্র একটা ষড়যন্ত্র করছে তারা দেখছে মানুষের জন্য আইন সৌর প্রমাণ দিতাম তারা ইস্তানি করে বের করে বের করে যে চামড়াটার জন্য আমরা টাকা না পাই চামড়া দেশে জিল্লা বডিকে টাকা না পাই এই জন্য আমরা তারা একটা পলিসি করছে চামড়ার দাম কমাই দিচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ গতবারও কম ছিল তারা তো প্রোগ্রাম দিয়ে কোরআন আমাকে নিভাই দিতে পারে আল্লাহ বলেন আমি এটাকে আরো বেশি প্রচলিত করবো আমি আরো বেশি আলোচিত করবো আমাদের পাশের আলোরা সারা দুনিয়া সোজা বেড়াচ্ছে পরে টাকার জন্য সারা দুনিয়া
আফ্রিকা আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে আছি আমরা আমরা বিদেশে গেলে দাওয়াত তবলিগের কাজের জন্য যাই, কালেকশন করতে থাকি, আমরা ছাত্র পড়াই, আপনার থেকে মাসে একবার ডেকে ই করি, দাওয়াতের মেহনত করি, তবলিগ জামাত বন্ধে শত শত ছাত্র তবলিগ জামাত বের হয়, আমরা এখানে থেকে ছাত্রদের উপরে মহল্লাবাদের উপরে মেহনত করছি, আল্লাহ আমাদের না দরকার আমাদের পৌঁছায় দেবে, আমাদের কোন দুনিয়ার দরকার দরকার নেই, এদের মাদ্রাসা হয়ে গেল, মসজিদ হয়ে গেল, মাদ্রাসা দিতে কেউ বলতে পারবেন না, আপনার কাছে বলছি ভাই আপনি কিন্তু টাকা দেয় বা কলম আপনি বলা হয়েছে খাতা কলম যে ভাই আপনার কে কি দিবেন দেখেন তো বলা হয়েছে, এই জিনিসটা বলতে পারবো আমরা বলে দিই, তবে আমাদের দশতলা হবে, এক এক তালায় এত টাকা রড লাগবে, এত টাকা সিমেন্ট লাগবে, এত টাকা পাথর লাগবে, আপনারা দোয়া করবেন, আর বন্ধু বান্ধব আপনার জন্য যে এদের দাওয়াত পৌঁছে দিবেন, কারণ একটা সময় আসবে যে এখানে কেউ দান করতে চাইলে আমাদের নেওয়ার সুযোগ থাকবে, এই বস্তু যদি এখন আপনি 100 বছর দিবেন কেন বস্তুতে লাগাইতে আমরা নিব, হ্যাঁ এটা সুযোগ আছে, একটা ইট তো লাগানোর সুযোগ নেই, এই মাদ্রাসা কিন্তু আল্লাহর রহমতে একটা কি হয়ে যাবে অনেকে অপেক্ষা করতে পেরে তারা হয়তো কয়েকদিন পরে দেবে, কয়েকদিন পরে রড নিয়ে আসবে তাই জন্য না রড আসছে, এবার তো দেখা যাবে এই জন্য হাতে দিব বলছে বা বের হইল আমার বা বের হইল খায়রা, আমরা তো খায়রা শুনে ফকির বিজ্ঞাপন করি, হাতে যে খায়রা পাঠেন মেঘরা তাহলে তার খায়রা করবো আল্লাহ রাস্তায় খরচ করা পারে তাড়াতাড়ি করো দেরি করো না, নবীজি বলেন একটা সময় আসবে যে তুমি জাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবা তোমার জাকাত কেউ গ্রহণ করবে না, বলবে ভাই কালকে দিতেন কালকে বলে কদিন আগে এখন তো আমার উপরে কি হয়ে গেছে জাকাত খরচ হয়ে গেছে, আপনাদের বলি রাস্তা রাস্তায় ঘুরবে জাকাতকে দিবে ওই লোক পাওয়া যাবে, আপনারা আজকে একই কথা তাও কথা বলবো না, যাতে রডগুলো দিয়ে দেন আমি সিমেন্টগুলো দিয়ে দেন, হ্যাঁ গোয়াতে গোয়া করবেন আল্লাহ তুলে খোদানা গায়ের থেকে আমরা চাইছি যে এক টানা জন্য আমরা দশতলা দেখতে পারি, অনেকে এরকম বুদ্ধি দিচ্ছে আমাদেরকে যে পাঁচতলা ছাদ করে বন্ধ রাখেন দেখে ফিনিশিংয়ে কাজটা করেন, অনেকে এরকম বুদ্ধি দিচ্ছে কিন্তু আমাদের হুজুরের পক্ষে বলা হচ্ছে না আমাদের নিয়ে তো এই বুদ্ধি দেখে থাকবো আর ওই একই সাথে কি হয়ে থাকবে ফিনিশিং, ফিনিশিংয়ে তো বন্ধ নেই আপনারাই দেখেন কোন পয়তালা গেছে চারতলা পর্যন্ত ফিনিশিং চলে গেছে, ফিনিশিং কোনো ভাবে দেখাচ্ছে আমাদের নিয়ে আমরা তো আমার এইটা উপরে দেখতে থাকবো ফিনিশিং হয়তো থাকবে, অফ করবো না আমরা, আমরা ভয় পাই যে অফ করলে আল্লাহ যদি অফ করে দেয় অফ করলে কেন আমার বান্দার তো দিচ্ছিল পুরো অফ করলে কেন তখন কি হবে, এই জন্য আমরা অফ করতে পারছি না চলবে, যদি আল্লাহ সাতটা করে যদি বাড়বে আর্থিক বেলা বাড়বে না তবে দেখবো দুটো পারবে না, এটা একটা তৌফিক লাগবে একটা ক্যাশবক লাগবে, আপনার মাল আল্লাহ দিবেন কি এটা হলো আল্লাহ তাই যাদের মাল আল্লাহ পছন্দ করেন গ্রহণ করেন হ্যাঁ তাদেরকে দান করার তৌফিক দান করেন, সবাইকে এটা দেন আমি যে বলে আমি ফাঁকি দিয়ে চলে আসি আসল তার আল্লাহ আপনার দিবেন, তো আমরা আশা করি আপনার জন্য যারা আসেন সবাই আল্লাহর পথে আসেন আল্লাহর সাথে আপনার জন্য মহান করবেন আল্লাহ রসুলের সাথে মহান করবেন, তাদের কুরবানির ধারণা তো দিবেনই আগে বলতেছিলাম টাকা দেয় টাকা দিবেন না
চামড়াটা পুরা দিয়ে দিলেন। অনেকে প্রশ্ন করে, হুজুর চারটের জন্য কিছু হয় পুরা চামড়া দিলে তাদের মাছ করতে দিব, একটা বুদ্ধি কিছু পকেট তো দেন, একটা বুদ্ধি আর তাও না দিতে চান আপনাকে বাধ্য করা হবে না, তাদের যাওয়ার জন্য কিছু দেখা দরকার যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেন আমার 500 টাকা ফেরত দেব। ওই চামড়া বাজিতে লিখবে একটা নবীন চামড়া 500 টাকা ফেরত, ওখানে আপনি আমার সাইন করে দেবেন। আপনি চামড়া বেচতে টাকা সব পাবেন, মাঝে দিলেন আর কথা কিছু ফেরত দিলেন, তার দরকার মিলেন না, সে সব পাবেন কত? 2000 টাকা সব পাবেন। এই দোকানের দাম হলো 12 টাকা, ওই দোকানের দাম হলো 13 টাকা, ওটা হলো বাড়ির কাছে আপনি পুরো চামড়া দিতে পারবেন না, কি বলেন? আপনারা বেশি দেয় চামড়া দিন এক কথা, আর বিল্ডিং এর জন্য দোয়া করে দেন এবং দাওয়াতটা তাদেরকে এই নির্মাণ ফান্ডে আজীবন সদস্য বানানো হচ্ছে, প্রত্যেক বছর 1 লাখ না, একবার দুজন তো হয়ে গেছে, এটা আল্লাহ দরবারে খরচ হবে আপনাদের। আমি একটু কনফিউজ করছিলাম, এটা আপনি সাথে করে নিয়ে গেলেন রাতে রাতে, আপনি আমি করে গেলে কে কি করবে তার অপেক্ষা না করে তিনি সাথে করে নিয়ে গেলেন। আল্লাহ নিজের থেকে মতো পরীক্ষা তার অভিজ্ঞান আমাদের আমি সাধারণত কথা বলা নিষেধ, তিনবার এসে হয়ে গেছে, এগুলো আপনাদের দোয়া আল্লাহ ওনাদের জিন্দা রাখতে আমার বেরেন দিবেন, সব কিছু 100% বলুন। একটা মনে সাধু আছে জানান, আমি খালি সালাম বলেন কথা বলেন নিজে দেখুন সালাম করে দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে ঋণী, কিরম ঋণী? আল্লাহ রহমত আর আপনার দোয়া আমি পাইতেছি, আমার কথা বলো। আর আমি ব্যবসা করেছিলাম, এই জন্য আমি বললাম যে এই জন্য কোন করব কোন জায়গা দাও না, আমাকে এই কি মসজিদ আছে তো আল্লাহ আল্লাহ তাই সব এসিউ তিন জায়গা কেউ ধারণা করে গেছে আল্লাহ দোয়ার দ্বারা কি হয় ওনাকে দেখব, কেউ আশা করে না যে এইবার হাজির আবার ফিরবে। ডাক্তারও হচ্ছে নিয়ে উঠছেন বাড়ি পর্যন্ত বসেছে, বলেন আবার দুজনে বাড়ি পর্যন্ত বসছেন, তারপরে 1 মাসের বেশি হয়ে গেল আল্লাহ ওনাকে নামাজ রোজা সব পালন করতে দিয়ে ওই তো এই মাদ্রাসার জন্য পারব না। ঠিক আছে।